এই জনস্বার্থ মামলার রায় কিন্তু কলকাতা হাইকোর্ট যে অনলাইন অনলাইন ক্লাস ইকুয়ালস টু প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। এক তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে জানতে চাইছো যে আমাদের অর্থ সেমিস্টারের এক্সাম কোন মোডে হবে অনলাইনে হবে না অফলাইনে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে সমস্ত তথ্য তোমাদের কাছে পৌঁছে দেব। দুই তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছ তোমাদের স্কুল ষোলোই নভেম্বর থেকে কি অ্যাকচুয়ালি খুলবে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব জনস্বার্থ মামলা কি নিয়ে অ্যাকচুয়ালি কি হতে পারে সমস্তটাই দুই তোমরা যারা স্কুলের পড়ুয়া আছো তোমাদের স্কুল ষোলোই নভেম্বর থেকে কি খুলবে এই জনস্বার্থ মামলার পর কেন এই জনসত্ত মামলা জনসত্ত মামলা অ্যাকচুয়ালি বাস্তবটা কী সমস্তটাই এক্সপ্লেন করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ কিংবা ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি ইনবক্স করতে পারো সবার প্রথমেই আলোচনা করব স্কুল পড়ুয়াদের নিয়ে তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী আছো তোমরা সকলেই জানো ষোলোই নভেম্বর যে স্কুল খুলছে তারই বিরুদ্ধে কিন্তু এক আইনজীবী জনস্বার্থ মামলা করেন আইনজীবী সুদীপ্ত ঘোষ চৌধুরী এই জনস্বার্থ মামলা যে কারণগুলির জন্য করেছেন সেগুলি হল তোমাদের টিকাকরণ ছাড়াই স্কুল খোলা হচ্ছে এবং যে রাজ্য সরকারের স্কুল খোলার যে পরিকল্পনা সেটা সুকল্পিত নয় সেই কারণেই কিন্তু এই জনস্বার্থ মামলা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে স্কুল খোলার আগে এক বিশেষজ্ঞ কমিটি গঠন করা আর কথা যেখানে বিশেষজ্ঞ কমিটির সমস্য পর্যালোচনা করবে এবং ছাত্রছাত্রীদের কোনো ঝুঁকি হবে কিনা সেই বিষয়টা দেখে তারপরেই স্কুল খোলার অনুমতি প্রদান করা উচিত রাজ্যের এবং সেটা এত সময়ের জন্য নয় যে নটার থেকে তোমরা তিনটে অবধি কিংবা দশটার থেকে চারটে অবধি যে ক্লাস রয়েছে সেই সময়সীমাকে অনেকটা কমানোর কথা কিন্তু তিনি বলেন এই জনস্বার্থ মামলার রায় দেবেন কিন্তু কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার তখনই জানা যাবে অ্যাকচুয়ালি ষোলোই নভেম্বর থেকে তোমাদের স্কুল খুলবে আর যদি খোলে সেক্ষেত্রে কি সময়সীমাকে কমানো হবে না বিশেষজ্ঞ কমিটি গঠন করে সেটাকে খুটিয়ে দেখা হবে সমস্ত কিছুই কিন্তু কলকাতা হাইকোর্টের সুনামির পরেই কিন্তু আমরা জানতে পারবো এর পরবর্তী কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের আমার সকল ভাইবোনের একটাই প্রশ্ন এই মুহূর্তে অর্থ সেমিস্টারের যে এক্সাম রয়েছে সেই এক্সাম কোন মোডে হবে অফলাইনে হবে না অনলাইনে হবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলে রাখি এটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে তোমাদের কলেজ খুলছে কিভাবে তার উপর এই মুহূর্তে যে ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশান অনুযায়ী কিন্তু তোমাদের প্রত্যেককে কলেজে আসার অনুমতি দেওয়া হচ্ছে না তোমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ সেমিস্টারের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান অনলাইনে হবে না অফলাইনে হবে কোন মোডে হবে সেটা জানতে গেলে কিন্তু তোমাদের জানতে হবে এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনার ওপর কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি কী চাইছে আমাদের রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটির কিন্তু বক্তব্যে কিছু পরিবর্তন থাকলেও মূল উদ্দেশ্য কিন্তু এই মুহূর্তে একটাই ভ্যাকসিনেশান প্রত্যেকটা ইউনিভার্সিটি এই মুহূর্তে কিন্তু টিকাকরণ সম্বন্ধে সমস্ত তথ্য কালেক্ট করছে বা অনেক ইউনিভার্সিটি কালেক্ট করে ফেলেছে সেক্ষেত্রে ডবল ভ্যাকসিনেশান ছাড়া কিন্তু হোস্টেলে প্রবেশ অফলাইন ক্লাস সমস্ত কিছু এই মুহূর্তে না করানোরই কিন্তু তাদের পরিকল্পনা রয়েছে বা যেটা সংবাদ মাধ্যম সূত্রে বা নোটিস দ্বারা বিভিন্ন নোটিস তোমাদের শেয়ার করেছি সেই নোটিসগুলো দ্বারা তোমরা কিন্তু জানতেই পেরেছ আর আজকে বিশেষ করে একটি লিডিং নিউজ পেপার এই সময় পত্রিকার থেকে কিন্তু তোমাদের রীতিমতো বিষয়টি শেয়ার করেছি সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছে এ কি উল্লেখ করেছে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির উপাচার্যরা কিন্তু বলেছে এখানে একটা লিডিং নিউজ পেপার যেখানে এই সময় সেখানে কিন্তু ভুলভাল কিছু বিষয়ে লেখা নেই সেখানে কিন্তু পরিষ্কার কলেজের উপচার্য এমনকি উপচার্যদের নাম উল্লেখ করে বলা হয়েছে যে তারা এই মুহূর্তে বলছে যে প্রত্যেকের জন্য ক্লাস করানো সম্ভব নয় আমি ইন্ডিভিজুয়ালি কোনো ইউনিভার্সিটির কথা বলছি না আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির কথা বলছি ই তোমরা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটি রয়েছে কিংবা ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে যদি রাজ্য সরকারের এই নির্দেশ মতো প্রত্যেকের জন্য ক্লাস খুলতো সেক্ষেত্রে কিন্তু এত ঝামেলার কোনো সমস্যাই ছিল না সরাসরি তারা বৈঠক করতো না তারা সঙ্গে সঙ্গে কিন্তু তারা রীতিমতো রিওপেনের নোটিস দিয়ে দিত ও এতটা সময় নিত না এ এত সংবাদ মাধ্যম দ্বারা তারা নিজেদের সমস্যার কথা জানাতো না এক্ষেত্রে তো আমরা বহু জিনিস লক্ষ্য করছি এক অনেক এরকম স্টুডেন্ট রয়েছে যারা হোস্টেলের থেকে পড়াশোনা করে তাদেরও কিন্তু হোস্টেল খুলছে না এক্ষেত্রে নিউজ পেপারের একদম শেষে যেখানে লেখা ছিল তোমাদের অনলাইনে যারা ক্লাস করবে তাদের এক্সাম অনলাইনেই হবে তো এক্ষেত্রে আমি বলে রাখি এটা কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেননি এটা কিন্তু সংবাদ মাধ্যমের পরফ থেকে লেখা হয়েছে এটা এক্সপ্লেন করতে হয়তো একটু সমস্যা হয়েছে কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের যে উপচার্যরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বলছেন তোমাদের এক্সাম যেটা রয়েছে সেটা অফলাইনে না অনলাইনেই হবে যেহেতু এই মুহূর্তে আগের মতনই হাইব্রিড মোডে এ ক্লাস চলবে সেক্ষেত্রে অফলাইনে ক্লাস নেওয়া কোনো সম্ভব নয় এবং তোমাদেরও যেটা দাবি রয়েছে যে অনলাইন ক্লাস ইকুয়ালস টু অনলাইন এক্সাম এবার কিছু কিছু জনের ক্ষেত্রে যেহেতু ও অফিসিয়ালভাবে টিকা জারি করেছে সেক্ষেত্রে ভ্যাকসিনেশান যাদের আছে ধরো একটা ক্লাসে তোমাদের একশো জন রয়েছে তার মধ্যে আমি ধরে নিলাম যে কুড়ি জনের ভ্যাকসিনেশান রয়েছে বা চল্লিশ জনের ভ্যাকসিনেশন রয়েছে বা নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের ভ্যাকসিনেশান রয়েছে তাদের নিয়ে ক্লাস শুরু হলো টেন পার্সেন্ট ক্লাস করলো না অনলাইনে ক্লাস করছে তো সেক্ষেত্রে টেন পার্সেন্ট অনলাইনে এক্সাম দেবে আর নাইনটি পার্সেন্ট অফলাইনে এক্সাম দেবে সেটা কি কোনো মতে সম্ভব তোমরাই ভেবে দেখো একটা স্টুডেন্ট তোমরা একই কলেজে পড়ছো একই ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো ও একই ক্লাসে অ্যাকচুয়ালি পড়তে তোমাদের একটা ভ্যাকসিনেশান না হওয়ার কারণে তোমরা কেউ অফলাইনে পঠ পঠন পাঠন করছো কেউ অনলাইনে পঠন পাঠন করছো সেক্ষেত্রে অনলাইনে পঠন পাঠন করছো বলে তোমাদের অনলাইনে এক্সাম আর অফলাইনে পঠন পাঠন করছো বলে তোমাদের অফলাইনে এক্সাম দুটো মোড আলাদা কখনোই কিন্তু হতে পারে না সেই কারণে তোমরা এই মুহূর্তে তোমাদের যে দাবি এবং তো ইউনিভার্সিটি আলাদা আলাদা প্রত্যেকটা ইউনিভার্সিটির যদিও বক্তব্য এক না ইউনিভার্সিটির যে বক্তব্য এবং সাময়িক যে বক্তব্য উঠে আসছে সেই অনুযায়ী তোমাদের এক্সাম অনলাইনেই হবে এই মুহূর্তে তোমরা নিশ্চিন্ত থাকো এই মুহূর্তের ইনফরমেশান অনুযায়ী আয় তোমাদের এক্সাম কিন্তু অনলাইনেই হতে চলেছে পরবর্তীকালে যদি বিজ্ঞপ্তি দ্বারা বা বৈঠক দ্বারা কোনো রকম পরিবর্তন হয় অন্য কোনো অফিসিয়াল নোটিশ আসে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করবো যেরকমভাবে সমস্ত ইউনিভার্সিটি নোটিস তোমাদের সঙ্গে শেয়ার করি সেরকমভাবে সমস্ত ইউনিভার্সিটি নোটিস তোমাদের সঙ্গে শেয়ার করব যখনই আসবে এ এই মুহূর্তে সমস্ত তথ্য জেনে তোমাদের কি মনে হচ্ছে এই আমার সঙ্গে কি তোমরা সহমত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো পড়াশোনার প্রস্তুতি চালিয়ে যাও অনলাইনে হলেও তোমাদের এক্সাম তো দিতে হবে যতটা সম্ভব তোমরা প্রস্তুতি চালাও প্রত্যেকের এক্সামের জন্য অল দ্য বেস্ট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত